একটি জরুরি অপারেশনের জন্য তাড়াহুড়া করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো। সে তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালে ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য। এরপর ডাক্তারটি সার্জারি ব্লকে গিয়ে দেখল রোগী হচ্ছে একটি ছোট্ট বাচ্চা ছেলে। রোগীর বাবা ওখানে পায়চারি করছে ডাক্তার আসার অপেক্ষায়। ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠে বলল, আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার? আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে? ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি হেসে বলল, আমি দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না, বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম, তাই খানিকটা দেরি হলো। এখন আপনি যদি একটু শান্ত হন আর ধৈর্য ধারণ করেন তবে আমি আমার কাজটা শুরু করি। লোকটি এবার যেন আরও রেগে গেল, ঝাঁঝালো স্বরে বলল, ঠান্ডা হব? আপনার সন্তান যদি আজ এখানে থাকতো, আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো, তবে আপনি কি করতেন? শান্ত হয়ে বসে থাকতেন? ডাক্তার আবার হাসলেন আর বললেন, আমি বলবো পবিত্র গ্রন্থে বলা হয়েছে মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে আর মাটিতে একদিন মিশে যাবে। ডাক্তার কাউকে দীর্ঘজীবন দান করতে পারেন না। আপনি আপনার সন্তানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে থাকুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় আগত স্বরে বলল, অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ, আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন। এরপর ডাক্তাররা সেখানে অপেক্ষা না করে সার্জারি রুমে চলে গেল। 2 ঘন্টার মতো সময় লাগলো অপারেশন করতে। সবশেষে ডাক্তার হাসি মুখে বের হয়ে এসে রোগীর বাবার কাছে এলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সফল হয়েছে। এরপর উত্তর অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে ওই নার্সকে জিজ্ঞেস করুন। এই কথা বলেই হাসি মুখে সালাম জানিয়ে ডাক্তার সাহেব চলে গেলেন। এরপর লোকটি নার্সকে বলল, এ ডাক্তার এত নিষ্ঠুর কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না? আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করতাম। তখন নার্স উত্তর দিল, ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। তিনি আপনার ফোন পেয়ে উনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন, এখন আবার দৌড়ে চলে গেলেন ছেলেকে কবর দিতে। এই কথা শুনে লোকটি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, আর একটি কথাও বললেন না। একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করা উচিত না, কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন। সমালোচনা সন্দেহ কারো সম্পর্কে না জেনে আমাদের করা উচিত নয়, কারণ বিপদের মাঝেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমাদের সাপোর্ট করবেন আশা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।